হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সঙ্গীতাস ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড প্রচুর ভালোবাসা। তো আজকাল তো ভীষণ রৌদ্র দিচ্ছে, তোমরা জানোই, আমিও জানি। যাই হোক, তো আমি কলেজ থেকে চলে এসেছি। কলেজ থেকে এসে সন্ধ্যাবেলা মানে আমাদের দিদা, আমার মানে নিজের দিদা আর হচ্ছে আরেকটা দিদা, তো দুই দিদা আমাদের মাসির বাড়িতে এসছে। আজ অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু মা বাড়িতে নেই, তাই ওরা আসেনি, মাসিদের বাড়িতে গেছে। আর ওখানে আজ আমি সন্ধ্যাবেলা আমিও গেছি দিদাদেরকে দেখতে। অনেকদিন থেকে দেখা টাকা হয় না, মানে আরেকটা দিদা যে আছে ওই দিদা এখানে থাকে না, সে আলিপুরে থাকে, তো ওখান থেকে মানে এখানে আসাই হয় না। এবার এসছে, সবার বাড়িতে বাড়িতে একটু ঘুরবে। তো ফার্স্ট আমাদের মানে দিদা বাড়ি থেকে ওখানে মাসি বাড়িতে গেছে, আমাদের বাড়িতে আসতে পারিনি, আমাদের বাড়িতে মা ছিল না, তো তাই আসতে পারিনি। তো আমরা ওখানে সন্ধ্যাবেলা আমিও গেছি মাসিদের বাড়িতে, তারপর বসে বসে সবাই গল্প টল্প করছি। মামারা গেছে, মানে ভীষণ ভালো একটা কী বলবো, মজার একটা দিন, ভালো একটা কী বলবো বলবো আর আচ্ছা। সবাই মিলে এখানে ভীষণ মজা টজা করছিলাম, গল্প টল্প করছিলাম, তারপর মাসি চাটা বানিয়ে নিয়ে এসে দিল। তো মেশো আজ বাড়িতে আছে, সবাই মিলে চা বিস্কিট এসব খেয়ে খেয়ে, তারপর দিদিভাই বলছে, মানে চৌধুরী ভাই বলছে যে চল একটু ম্যাগি খাই, তারপর আমরা ম্যাগি বানাচ্ছিলাম। আর আমাদের বৌদিরাও এসেছিলো ও বাড়ি থেকে, তারপর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো ভেবেছি। তো এখন রান্নাঘরে সবাই বানানো টানানো হচ্ছে, খাওয়া দাওয়া করবো। তো সন্ধ্যাবেলা মামা দিদা সবাই এসেছিলো, তো মামা এখন চলে যাচ্ছে, তো মামাকে টাটা করতে আমি চলে এসেছি এখানে। তো মামা এখন চলে যাওয়ার পর আর আমরা ভিডিও ভিডিও করিনি, অ্যাকচুয়ালি করিনি বললে হবে না, করেছি একটু একটু, বেশি একটা দেখাইনি, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ও সরি খাইনি এখনও, এখন দিচ্ছে ছোটি ভাই, কার কাছে কম আছে বেশি আছে ঠিকঠাক করে দিচ্ছে, মানে বেশি কাউকে দেওয়া চলবে না, সবাইকে কম কম দিতে হবে। আর ছোটি ভাই আমি বেশি বেশি খাবো, আমার একটা ব্যাপার। তো ঠিকঠাক করে এখন সবাই মিলে আমরা একটু বসে টসে খাচ্ছি, তারপর খাওয়া দাওয়া করে আবার বৌদিরা বলছিলো চলো তোমরা একটা আমাদের বাড়িতে, তারপর আবার একটু বসে গল্প করছি। আর দেখো আমি আমি এসেছি হচ্ছে দাদাদের ঘরে, দাদাদের ঘরে বলবো না, দাদার ঘরে এসেছি। তো দাদার ঘরে আমার ভাই, দাদা আর হচ্ছে আমার আরেকটা মাসির ছেলে, ওটাও ভাই আমার, তো ওরা তিনজন এখানে বসে আছে। তো আমি ভেবেছি, আমি জানি ওরা আমাদেরকে মুখ দেখাবে না, আমি ভিডিও করছি জন্য ওরা সবাই অন্যদিকে তাকিয়ে আছে, মানে ভিডিওতে কেউ আসবে না, ব্লগে কেউ আসবেই না। তো আমি আর ছোটি ভাই এখন বৌদিদের সাথে ওদের বাড়িতে গেছি, ওদের বাড়িতে একটু বসে ঠসে গল্প টল্প করে, আবার এখন বাজে হচ্ছে 10টা রাত্রি, আমি অনেকদিন পর আজ মাসির বাড়িতে থাকবো, মানে ছোটি ভাই বলছে আজ তোকে যেতে দেবোই না আমি, আর এসছিও একা, মা আসেনি, তো তাই ভাবলাম থেকেই যাই। তো থাকছি আর, যেহেতু দিদারা আছে ভীষণ মজা টজা হবে, তো এখানে দিদারাও রান্নাবান্না করছে আর মাসিও রান্নাবান্না করছে। তো আমরা এখন ঘরে ঢুকলাম, ও বাড়ি থেকে এ বাড়িতে চলে আসলাম আবার, যেহেতু আমার মাসি পিসি বাড়ি একদমই সামনে এ বাড়ি আর ও বাড়ি। তো আমি এখানে এসে এখন চেঞ্জ টেঞ্জ করে, তো এখন দিদাদের রান্নাবান্না দেখছি, মাসিও রান্না করছে, দিদাও রান্না করছে, আমি আর ছোটি ভাই গল্প করছিলাম। তারপর 10টা সাড়ে 10টা যেহেতু বাজে, তো ভাবছি খাওয়া দাওয়াটা করে নেওয়াই ভালো। তো আমরা এখন বসে গল্প করছি আর মাসি খাওয়া দাওয়া নিয়ে আসছে। আজ ও ঘরে আমরা খাবো না, মানে রান্নাঘরে আমরা খাবো না, তো সবাই মিলে বলছে যে একসাথে বসে খাই, মানে দিদারা তো আলাদা রান্না করছে, মানে ওদের নিরামিষ ওরা রান্না করছে, আর আমাদের তো মানে আমিষ ঘরে। তো সবাই মিলে ভাবছি একসাথে বসেই খাবো, তো আমরা একসাথে ছোটি ভাই ঘরে বসেছি, এখানে আমরা খাবো। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে আলু সেদ্ধ ভাত, খুবই সিম্পল একটা খাওয়া, আর পাঁপড় ভেজে নিয়েছি, আর চা ঠাচা নিয়েছি, আর ঘি ঠি একটু নিয়েছি, ঘি মানে ওরা কেউ ঘি ঠি খেতে বেশি বেশি একটা ভালোবাসে না, আর আমি গেলে ওরা আমাকে যেটাই আমি খাই আমাকে ঘি দেবে, মানে আমি একটু ঘিটি খেতে ভালোবাসি, তো মাসি আমাকে ঘিটি দেবে, তো ছোটি ভাই আমাকে দিচ্ছে। তো যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করে এখন একটু বিছানায় বসে, যেহেতু দিদারা তো সবসময় আসে না, তো যখন আসে একটু ভীষণ মানে আমরা গল্প টল্প করি, মানে ভালো লাগে আর কি সবাই মিলে বসে গল্প টল্প করতে। তো দিদারাও ঘুমিয়ে পড়েছে আর আমি ছোটি ভাই বসে আছি, মাসিও ঘুমিয়ে পড়েছে, দাদাও ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমার ভাইরা তো চলেই গেছে, তো সবাই মিলে বসে ঠসে, তারপর ছোটি ভাই আর আমি দুজনে মিলে মানে প্ল্যানিং করছি কী করবো, এখন ঘুম পাচ্ছে না। তো তখন বাজে হচ্ছে 12:30, হ্যাঁ 12:30 তখন বাজে। তো আমি আবার দিদাকে বললাম দিদা আসো একটু লুডু খেলি, তো দিদাকে ওই ঘর থেকে ডেকে নিয়ে এসেছি, দিদা আবার ঘুমায়নি, বলছে চল চল তাহলে খেলি সবাই মিলে। তারপর দিদাকে নিয়ে আসলাম, লুডুটা বার করলো ছোটি ভাই, তারপর সবাই মিলে লুডু খেতে বসে পড়েছি। আর আমরা যেহেতু চোরা চোরা খেলবো, তো তিনজন বসে পড়েছিলাম, আমি ছোটি ভাই আর দিদা বসেছিলাম, আরেকটা দিদা ঘুমিয়ে পড়েছে, মাসিও ঘুমিয়ে পড়েছে। তো দাদা ভাই আবার ও ঘর থেকে শুনেছে, দাদা ও ঘর থেকে শুনে আবার এসছে যে আমিও লুডু খেলবো। তারপর আমরা চারজনে মিলে লুডু খেলে তারপর আমরা দুটো সময় ঘুমিয়ে পড়েছি। তো আর ভিডিওটাকে বড় করছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। বাই বাই। ছয় তিন